নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি, ক্রিস্টাল ও করুণা মাস্টার টিচার। আজকে একটু গল্প বলব, সত্যি গল্প। তো একটু মন দিয়ে শুনুন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং এটা আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন, যাদের হার্টের রোগ আছে বা যাদের ব্লক হয়ে গেছে হার্ট, রিং পড়তে বলছেন ডাক্তার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি উপকৃত হবেন, কারণ আমি উপাচারটাও বলে দেব। একজন ভদ্রলোক, খুব বুকে ব্যথা হয়, তো সে বুকে ব্যথা হয় তো উনি ডাক্তার দেখালেন হার্টের। তো হার্টের ডাক্তার ওনাকে এনজিওগ্রাম করতে বললেন। এনজিওগ্রাম করে দেখা গেল যে তার হার্টে 4টে ব্লক ধরা পড়েছে। তো ডাক্তার স্বাভাবিকভাবেই তাকে হার্টে রিং পরাতে বললেন, বাইপাস সার্জারি করতে হবে। তো সেই ভদ্রলোকের আর্থিক সঙ্গতি নেই এতটা যে তিনি তা করতে পারবেন বা ওই চিকিৎসার জন্য খরচ করতে পারবেন। খুব বিষণ্ণ মনে বাড়িতে ফিরে আসলেন। উনি বেশ কিছুদিন রয়েছেন বাড়িতে, তো ওনাকে একজন পরিচিত একজনের কাছে নিয়ে গেলেন, যে ভেষজ ওষুধ দিলেন সেই ভদ্রলোক, এবং সেই ভেষজ ওষুধটি বললেন যে মাস চারেক খেতে, রোজ 1 চামচ করে সকালে। তো খাওয়ার পর দেখা গেল আবার 4 মাস পর ওনার বুকে ব্যথাটা হতো না। তো 4 মাস পরে আবার ডাক্তারের কাছে গেলেন, টাকা পয়সা জোগাড় করেছেন বাইপাস সার্জারিটা করার জন্য। তো ডাক্তারের কাছে আবার গেলেন, হার্টের ডাক্তারের কাছে, যে ডাক্তারবাবু আমি আবার টাকা জোগাড় করতে পেরেছি আমার বাইপাস সার্জারিটার ব্যবস্থা যদি করেন। তো ডাক্তারবাবু আবার এনজিওগ্রাম করলেন, করে দেখলেন ব্লকটা নেই, মানে অনেক ইম্প্রুভ করেছে আর বাইপাস সার্জারি করতে হবে না, রিংটা বসাতে হবে না। তো আসুন সেই ভেষজ কী ছিল, ভেষজটা কী দিয়ে তৈরি তার রেসিপিটা বলি, জানতে ইচ্ছে করছে। তো তো তার আগে বন্ধু বলবো যে যারা নতুন আছেন, নতুন দেখছে আজকে ভিডিওটি আমার চ্যানেলে, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম নতুন নতুন টিপস অনেক পাবেন, এর আগেও নানা রকম টিপস দিয়েছি। আমি মূলত রেকি নিয়ে আলোচনা করি, আমার পরিচয়টাও দিয়ে দিই, আমি রেকি মাস্টার টিচার বলেছি। তো সঙ্গে সঙ্গে আমি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, কিছু পরামর্শ দিয়ে, প্রচুর গবেষণা করে, যাতে মানুষ সুস্থ সবল থাকতে পারে বিনা ওষুধে যতটা থাকা সম্ভব। তারপর তো মেডিকেল আছেই, ডাক্তারদের কাছে আপনি যাচ্ছেন, পরামর্শ নিচ্ছেন, নিশ্চয়ই করবেন, তবু যতটা সম্ভব ঘরোয়াভাবে নিজেকে সুস্থ রাখা যায় ততটাই ভালো, নয় কি পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা। তো কী ছিল সে ভেষজ, আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন। পাতিলেবু নেবেন, 1 কাপ পাতিলেবুর রস, আদার রস 1 কাপ, রসুনের রস 1 কাপ, যে কাপ নেবেন যেমন কাপটা একই সাইজের হয়। আর নেবেন 3 কাপ মধু, একদম খাঁটি মধু নিতে হবে। নেওয়ার পর আপনি ওই আদার রস 1 কাপ, রসুন রস 1 কাপ, আর নিচ্ছেন কি লেবুর রস 1 কাপ, সঙ্গে অ্যাপেল ভিনেগার, দোকানে গেলেই কিনতে পারবেন, যে কোনো মুদিখানায় পাওয়া যায়। তো অ্যাপেল ভিনেগার 1 কাপ, এই 4টাকে 100 করে ভালো করে ফোটাবেন, ফুটিয়ে ওটাকে 3 কাপ করবেন, 4 কাপ থেকে 3 কাপে চলে আসবে পরিমাপ বা পরিমাণ। তারপর ওটাকে ঠান্ডা করে নেবেন, একদম ঠান্ডা ঠান্ডা করে ওই 3 কাপ যে মধু ছিল খাঁটি মধু, সেই 3 কাপ মধুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে সেটাকে একটা কাঁচের বোতলে, মনে রাখবেন বললাম কাঁচের বোতলে, প্লাস্টিকের নয়, কাঁচের বোতলে রাখবেন, রেখে এয়ারটাইট করে রাখবেন, যাতে বাইরের
বায়োটা না ঢুকে এবং সেটা যাতে রাখা যায়। এবার এই যে উপাদানটা তৈরি হলো, ভেষজটা তৈরি হলো, এটাকে বেশি গরমে রাখবেন না, চেষ্টা করবেন ঠান্ডায় রাখার। আর প্রতিদিন সকালে খাওয়ার আগে মানে খালি পেটে এক চামচ করে, 1 টিস্পুন ফুল, সেই এক চামচ করে খেয়ে নেবেন ডেলি খান। কমপক্ষে আপনাকে এটা 4 মাস থেকে 4.5 মাস, ভালো হয় 5 মাস মতো খেলে কন্টিনিউ যদি করতে পারেন, দেখবেন আপনার হার্ট সংক্রান্ত যে সমস্যাটা আছে আপনি অনেক 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 বেটার ফিল করবেন। আর আপনার বাইপাস সার্জারি বা যে সমস্যাটা হয় যে রিং পড়ানোর, যে কথা বলেন যে এর জন্য যে পয়সা খরচ হচ্ছে, অনেক টাকা খরচ হয়, তো দেখবেন তার থেকে আপনি সেই দুশ্চিন্তা থেকেও আপনি নির্লিপ্ত থাকতে পারবে, অর্থাৎ সে চিন্তাটা চলে যাবে। আর একটা কথা বলি, এটা একটু টোটকে গেল, আমার ডেসক্রিপশনটা দেখে নেবেন কীভাবে তৈরি করতে হবে, আমি ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি। যারা রেইকি শিখেছেন তাদের জন্য বলবো যে যদি দেখেন যে আপনার বুকে ব্যথা হচ্ছে, স্ট্রোক হয়নি তখনও, যদি স্ট্রোক হয়ে যায় তাহলে কিন্তু 21 দিনের মধ্যে রেইকি দেওয়া যায় না। কিন্তু স্ট্রোক হয়নি কিন্তু বুকে সবাই ব্যথা কখনো কখনো করে, এরকম হলে আপনাদের বলবো আপনার রেইকি দিন, মানে সকালে ঘুম থেকে উঠে রেইকি প্র্যাকটিস করলেন। যারা ফার্স্ট ডিগ্রি আছেন, সেকেন্ড ডিগ্রি আছেন, যেটা কি করে থাকুন, রেইকিটা প্র্যাকটিস করে দিনে কমপক্ষে 3 থেকে 4 বার আপনার হার্ট চক্রে রেইকিটাকে আপনি এইভাবে দিতে পারেন, অথবা হার্ট আপনার যেদিকে আছে, ধরুন আপনার বাঁদিকে রয়েছে হার্ট, তাহলে আপনি বাঁদিকে দিচ্ছেন, অথবা আপনি হার্ট চক্রের উপর দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এইভাবে দিতেও পারেন। আগে প্রেয়ারটা করে নেবেন, ইনভোকেশন যেটা আমরা শিখিয়ে দিই রেইকি অ্যাটেনমেন্টের দিন, তারপর আপনাকে এইভাবে করতে পারেন অথবা এইভাবে করতে পারেন, দিয়ে কমপক্ষে এক একবারে 12 মিনিট থেকে 15 মিনিট করে রেইকিটাকে দিন। আর যখন রেইকি দিচ্ছেন তখন হার্ট চক্রের যে কালার, গ্রিন কালার, লাইট গ্রিন, সেই কালারটাকে নিরাময়ের জন্য অনুভব করুন, যে সম্পূর্ণ সেরে গেছে, সেরে যাচ্ছে না, সেরে গেছে, ওই প্রবলেমটা আর আপনার নেই। এরকম করুন কন্টিনিউ 1 মাস থেকে 1.5 মাস, কমপক্ষে দিনে 3 বার 4 বার হলে খুব ভালো হয়, যখন খুশি কিন্তু প্র্যাকটিস করে, রেইকি প্র্যাকটিস না করে নয় কিন্তু করুন, তাতেও আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, হার্টজনিত সমস্যা আপনার থাকবে না, পুরো স্বাভাবিক হয়ে যাবেন। কিন্তু যারা শেখেননি রেইকি তারা শিখতে পারেন, শিখেও এটা করতে পারেন, আমি নিজেও রেইকি শেখাই, আমার কাছে শিখতে পারেন, আমার কাছে এসে অথবা আমাকে ডাকলে আমি গিয়েও শিখে আসি সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে, অথবা আপনার কাছাকাছি যদি কোনো রেইকি মাস্টার টিচার থাকেন তার কাছেও শিখতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যে আমি ভেষজটা বললাম এটা অবশ্যই আপনার খেয়ে দেখুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। আর আমাকে নিশ্চয়ই জানাবেন সুস্থ হয়ে কেমন আছেন, অন্য কারোর যদি এরকম হয়ে থাকে আপনি তাকেও বলতে পারেন এভাবে খেতে, তিনিও নিশ্চয়ই সুস্থ থাকবেন। তো আবার বলবো, আমার চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন, আর কোনো রকম কোনো পরামর্শ থাকলে বা কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এখানেও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, খুব ভালো থাকুন, আপনারা সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে, আর আমার এই ক্ষুদ্র পরামর্শ যদি আপনার জীবনকে আনন্দিত করতে পারে, সুস্থ রাখতে পারে, তাহলে আমিও খুব খুশি হব। ধন্যবাদ, নমস্কার।